नमस्कार बंधु, हाईकोर्टर अर्डारे किन्तु पार्श्व शिक्षक दे सम्मान देखानोर कथा बोलेओ किन्तु वेतन बृद्धि नय केन। गतकाल आईनजीवी सुदीप्त दासगुप्त और विक्रम बनार्जी करा मामला राय विचारपति अमृत सिन्हा बोले जे चुक्तिभित्तिक और अस्थायी कर्मचारी चतुर्थ पोलिंग अफिसारे नीचे कोनो पोस्ट डिवटी दीते हैं, अर्थात संग्रामी जौथ मंच मन करे যে এদের প্রতি সরকারের উদাসীনতার কথা মাথায় রেখেই কিন্তু এই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 2018 সালে প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মনিরুল ইসলাম বুথে আক্রান্ত হলো, কমিশন চিকিৎসাটুকু করাননি এবং রাজ্য সরকার যদিও স্থায়ী কর্মীদের মতো এনাদের নামে ডিউটির জন্য পাঠিয়ে থাকে, তাহলে কেন এদেরকে স্থায়ী কর্মীদের সমান বেতন দেওয়া হবে না আমরা প্রশ্ন রাখলাম। অর্থাৎ এই যে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ আমাদের দাবির মধ্যেই আছে। তো এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন বলছে পার্শ্ব শিক্ষকরা, যেখানে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের সেক্ষেত্রে ডিউটি থেকে অব্যাহতির কথা বলা হয়েছে, কিন্তু সেই হাইকোর্টই কিন্তু বলছে যে পার্শ্ব শিক্ষকদেরকে কিন্তু ফোর্থ পোলিং ডিউটি দেওয়া যাবে না। তাহলে পার্শ্ব শিক্ষকদেরকে স্থায়ী শিক্ষকের কথা অভ্যন্তরীণ তাদের ভাবা হচ্ছে? তাহলে তাই যদি হবে তাহলে কেন হাইকোর্টে যে বেতন বৃদ্ধির লড়াই চলছে সেখানে দাঁড়িয়ে হাইকোর্ট কেন এই ধরনের শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মতন মর্যাদা দিবে না বা বেতন বৃদ্ধির বিষয়ে তারা এখানে অর্ডার করবে না, এইগুলোও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। যে বেতন বৃদ্ধির মামলা চলছে সেখানে কিন্তু এই যে রায়টা আপনাদের সামনে তুলে ধরবো শেষের দিকে রয়েছেন, দেখবেন যে রায়টা সেই রায়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে চুক্তিভিত্তিক মানে অস্থায়ীদের কিন্তু ভোটের ডিউটি দিকে অব্যাহতি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু দেখুন এই অর্ডারে কি বলা হচ্ছে যে প্যারাটিচারদেরকে ফোর্থ পোলিং অফিসার দেওয়া যাবে না, তার মানে তাদেরকে সেকেন্ড থার্ড পোলিং অফিসারে করতে হবে স্থায়ী শিক্ষক বা স্থায়ী কর্মচারীদের মতন। তাহলে বন্ধু সবই যখন স্থায়ী শিক্ষক স্থায়ী কর্মচারীদের মতন করতে হবে, তাহলে ওই হাইকোর্টের সামনে এই যে আইনি লড়াই চলছে সেখানে দাঁড়িয়ে কেন বিচারপতিরা বিশ্ববিদ্যালয় আরম্ভ করে তারা কেন রায় দিচ্ছে না, কেন পার্শ্ব শিক্ষকদেরকে এখনও 18 বছর কাজ করার পরেও কেন পার্শ্ব শিক্ষক কেন এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের তাদেরকে কেন পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া হবে না বা বেতন বৃদ্ধি করা হবে না, এই নিয়ে কিন্তু বন্ধু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং প্রতিবাদ কিন্তু হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কমিশনারকে জানিয়েছে, কিন্তু কমিশনারকে জানিয়ে কী হবে, কমিশনার কিন্তু সরকার পক্ষের হয়েই কাজ করে চলেছে কারণ সরকার তাকে নিয়োগ করেছে, তাই তার ঘাড়ে মাথা নেই যে এই ধরনের রায়কে তারা অর্থাৎ বিষয়ে তারা মান্যতা দেয় ভাবনা চিন্তা করে। তাই এখানে প্রশ্ন বন্ধু এই লড়াইটাকে আইনি লড়াইয়ের সামনে তুলে ধরতে হবে, অর্থাৎ এই যে অর্ডারটা যেখানে চুক্তিভিত্তিক মানে কর্মীদের বলা হয়েছে যে ভোটের ডিউটি থেকে অব্যাহত, অথচ পার্শ্ব শিক্ষকদেরকে ভোটের ডিউটিতে কাজে সরকার ব্যবহার করছে এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্ট বলছে যে তাদেরকে চতুর্থ পোলিং নয় সম্মানের সঙ্গে তাদেরকে কাজ করাতে হবে, তাহলে সম্মানের সঙ্গে কেন তাদের বেতন দেওয়া হবে না এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে হচ্ছে। তাই যারা মামলাকারী তাদের উদ্দেশ্যে শিক্ষকদের বক্তব্য যাতে এই বিষয়টিকে এই যে দেখতে পাচ্ছেন যে অনারেবল যে কোর্ট সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে যে তাদেরকে রিলিজ দেওয়া হোক এবং যাতে উজ্জ্বল করে নেওয়া ফ্রম দ্য এনি ইলেকশন ডিউটি থেকে, অর্থাৎ এই যে পরিষ্কারভাবে অর্ডারে কিন্তু রয়েছে, তাহলে বন্ধু এটাই কিন্তু ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে। এবং বিষয়টা রাজ্য সরকার যেমন টেকনিক্যালি চলছে সেরকম টেকনিক্যালি কিন্তু যারা আইনি লড়াই করছে তাদেরকেও কিন্তু এই বিষয়গুলো তুলে ধরতে হবে। বন্ধু আপনার বিষয়টি কী ভাবছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন।